ভাই, এখানে কি ভালো বাসা ভাড়া হবে? ভাই আপনি কি এলাকায় নতুন? হ্যাঁ ভাই, আমি এলাকায় নতুন এসেছি। আমি এলাকায় একটা কাজে এসেছি এখানে। হ্যাঁ, তা আমার তো একটা ঘর ভাড়া লাগবে, তা আপনি কি এখানে একটা ঘর ভাড়া দিতে পারবেন? ভাই এখানে থাকার মতো সেরকম ঘর পাওয়া যাবে না। ভাই আপনি যদি কাইন্ডলি একটু ভালো করে খোঁজ নিয়ে দেখতেন তাহলে আমার খুব ভালো হতো, কারণ এখানে আমি একটা কাজ এসেছি, তো সেহেতু আমার একটা ঘর দরকার। আচ্ছা আপনি আমার সাথে আসুন। ভাই আমার এই একটা ফ্ল্যাট আছে, তা এখানে না থাকাই ভালো। ভাই আপনি তো এখানে আমাকে নিয়ে এসেছেন, তারপরেও কেন বলছেন যে এখানে থাকতে হবে না? ভাই এটা তো যুদ্ধের অনেক আগের বাড়ি, যে কোনো সময় ভেঙে যেতে পারে। ভাই ব্যাচেলার মানুষ তো, সেহেতু এখানে আমি একটা কাজ এসেছি, আমি একা এখানে থাকতে পারবো, কিন্তু আপনি একটা রুম আমার জন্য ইয়ে করে দিন, উপযুক্ত করে দিন। ভাই আমার কথা শোনেন, আপনার না থাকাই ভালো। ভাই আপনি চিন্তা করেন না, আমি আপনার অ্যাডভান্স সহ ভাড়া আরো ডবল দেবো। দল ঠিক আছে ভাই, তাহলে আপনি এখানে থাকুন।
আপনি কি একটু বাসা আসতে পারবেন? হ্যাঁ, আপনার সঙ্গে আমার একটু এই পার্সোনাল কথা। বলুন, কি জন্য ডেকেছেন? একটা সত্য কথা বলবেন ভাই। জি বলুন। বলছি যে ভাই, আপনার এই বাড়িতে কি কোনো সমস্যা আছে? ভাই, আমি আপনাকে আগেও বলেছিলাম যে এটা ওই যুদ্ধের অনেক আগের বাড়ি, যে কোনো সময় যে কোনো জিনিস ভেঙে যেতে পারে। না ভাই, সেটা না, মানে এ বাড়িতে কি অন্য কোনো সমস্যা আছে? আপনি কি বলতে চাচ্ছেন? জি ভাই, মানে গত 3 দিনে আমার অফিসে অনেক ডিস্টার্ব ফিল করেছি, তারপরে রাত্রে অনেক সমস্যা হয়েছে আমার। আর গত রাত্রে ভাই, মানে আমি হুবহু নিজেকে দেখতে পেয়েছি এবং তারপরে আমার কিছু আর মনে নেই। সত্য কথা বলতে? হ্যাঁ ভাই, আপনি বলুন বলুন, নিঃসংকোচে বলুন। জি ভাই, আমি এর আগে অনেক লোককে ভাড়া দিয়েছি, তা তারা 2-3 দিনের বেশি থাকতে পারবে না। ভাই, আপনি যদি একটু ক্লিয়ারভাবে বলতেন জিনিসটা তাহলে বুঝতাম ভালোভাবে। এই বাসাটা আমি যার কাছ থেকে কিনেছিলাম তার বড় ছেলে এই বাসায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে, তারপর থেকে বাসায় অনেক কিছু করে। ঠিক আছে ভাই, মানে আমি এই বাড়িতে আর থাকা আমার পক্ষে সম্ভব না, সেহেতু আমি কাল সকালে মধ্যে চলে যাবো আপনার টাকা পয়সা সব মিটমাট করে দিয়ে। এখন তো বিকেল হয়ে গেছে, তা আপনি মালপত্র গুছিয়ে কালে সকালে গেলে ভালো হয়।